ডেলি ভাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আরও 5টি ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। বন্ধুরা, প্রথম প্রশ্ন যেটি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 ও সংখ্যা দুটির লসাগু 360, সংখ্যা দুটি কী কী? বন্ধুরা, এই প্রবলেমটি আমাদের সলভ করতে হলে কী করতে হবে? প্রথমে কী বলেছে, সংখ্যাটা দুটির অনুপাত 5:6, আর এলসিএম কী বলেছে, 360। আমাদের জানতে চেয়েছে সংখ্যা দুটি কী কী, জাস্ট কিছুই করতে হবে না বন্ধুরা। 360কে 6 দিয়ে ভাগ করলে আমরা ছোট সংখ্যাটি ও 360কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো বড় সংখ্যাটি। অর্থাৎ যে অনুপাতের পদ দুটি দিয়ে হচ্ছে, যদি আমরা ভাগ করে দিই এলসিএমকে, তাহলে আমরা পেয়ে যাব আমাদের দুটি সংখ্যা। তাহলে কী দাঁড়ালো এখানে, 6×36=0, একটি সংখ্যা আসলো 60, অপর সংখ্যা 5×7=35, হ্যাঁ থাকে 10, 5×2=10, ও অপর সংখ্যাটি আসলো 72। অর্থাৎ বন্ধুরা, সংখ্যা দুটি হলো 60 ও 72। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্নে বলেছে 6 টাকা ও 18 টাকার তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে বন্ধুরা কী বলেছে, 6 ও 18 তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে। ধরে নিলাম সেটি x, তাহলে কী দাঁড়ালো, 6:18 18:x, এখান থেকে আমরা কী পাবো, 6/18=18/x, এখান থেকে ভাগ করে দিলে পাবো 3। বন্ধুরা, এখানে পেয়ে গেলাম x=18×3, 3×24=4 ও 3×1=3 আর 2×5, অর্থাৎ তৃতীয় সমানুপাতি হলো। চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্নে যেটি বলেছে, বর্তমানে এ বি সি এর বয়সের অনুপাত 4:7:9, 8 বছর আগে তিনজনের মোট বয়স ছিল 56 বছর, সি এর বর্তমান বয়স কত? বন্ধুরা কী বলেছে, a:b:c=4:7:9, ও 8 বছর আগে a+b+c=56। তা বন্ধুরা, বর্তমান তাদের বয়স কত হবে, না বর্তমানে এর জন্য আরও 8 বাড়বে, বির জন্য আরও 8 বাড়বে ও সি এর জন্য আরও 8 বাড়বে, টোটাল বাড়ছে কত, না 24। তাহলে বর্তমানে এ ও বি ও সি এর বয়স কত দাঁড়াচ্ছে, না এখানে 0, 80। তাহলে এবার আমাদের জানতে চেয়েছে বর্তমানে সি এর বয়স কত। তাহলে সি এর বয়স কীভাবে পাবো, c=2, এখানে কী পাচ্ছি, না টোটাল সব কটা পদে যোগ করলে 7 আর 4=11 আর 9=20, তাহলে 20। তাহলে সি এর জন্য পাবো 9×80, 4×20=80, 4×36=36, অর্থাৎ সি এর বর্তমান বয়স 36 বছর। তা চলুন দেখে নিই পরে। বন্ধুরা, পরের প্রশ্নে যেটি বলেছে, কত টাকার 60% 90 টাকার 250/3% সমান? কি বলেছে বন্ধুরা, কত টাকার, আমরা ধরে নিলাম x টাকার 60% সমান 90 টাকার 250/3%। বন্ধুরা, এখান থেকে আমরা কি পাবো, x×60/100, এখান থেকে পাবো 90×250
বাই থ্রি ইন্টু ইন্টু হান্ড্রেড। বন্ধুরা এখান থেকে হচ্ছে শূন্য শূন্য চলে গেল, এখানে শূন্য শূন্য চলে গেল, এখানে কাটলাম তিন ত্রিককে নয়। বন্ধুরা এখান থেকে শূন্য শূন্য চলে গেল, এক সমান সমান দশ নিচে রয়েছে, সাইড চেঞ্জ করলে ওপরে চলে যাবে, ছয় ওপরে রয়েছে, সাইড চেঞ্জ করলে নিচে চলে আসবে। তাহলে ওপরে রয়েছে থ্রি ইন্টু ফাইভ বাই সিক্স, ওপরে থাকছে টেন, এখানে তিন দিয়ে কাটলে এখানে থাকছে দুই পাঁচ, অর্থাৎ বন্ধুরা পাঁচ পঁচিশ একশো পঁচিশ। অথবা বন্ধুরা একশো পঁচিশ টাকার ষাট পার্সেন্ট নব্বই টাকার দুশো পঞ্চাশ বাই তিন পার্সেন্টের সমান। চলুন দেখি পরের প্রশ্ন। আজকের ভিডিও শেষ প্রশ্ন দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন দেখি আজকের ভিডিওর শেষ প্রশ্ন লাগবে। তা বন্ধুরা যেটি বলেছে, এ একটি ব্যবসা একুশ হাজার টাকা দিয়ে শুরু করে, কত মাস পর বি ছত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করায় এক বছর পর তার লাভ্যাংশ তাদের লাভ্যাংশ সমান হবে। কি বলেছে, এ একটি ব্যবসা একুশ হাজার টাকা দিয়ে শুরু করেছে, বি কিছু মাস পরে, বি কিছু মাস পরে সেই ব্যবসায় যোগদান করে ছত্রিশ হাজার টাকা দিয়ে। এবার যেটি বলেছে কিছু মাস পর, সেটি আমাদেরকে বলে দেয়নি, আমাদের অ্যান্সার বের করতে হবে সে কত মাস পরে ব্যবসাতে যোগদান করেছিল আর তাদের লাভ্যাংশ সমান হবে। তাদের লাভ্যাংশ সমান হলে তাদের মূলধনের অনুপাত কত হওয়া উচিত, ওয়ান ইস টু ওয়ান ধরে নিলাম। যদি এ প্রথম ব্যবসার প্রথম থেকেই শুরু করেছিল তাহলে এর এই একুশশো টাকাটা বারো মাস খেটেছে, আর কিছু মাস পরে যোগ দেওয়ার পরে বি তা কত মাস খেটেছে, ধরে নিচ্ছি এক্স মাস খেটেছে, অর্থাৎ ক মাস পরে সে যোগদান করেছিল, বারো মাইনাস এক্স করলে আমরা পেয়ে যাব। বন্ধুরা আমরা চাইলে এক্স মাস পরেও ধরতে পারতাম, তাহলে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, তাই ধরলাম বিয়ের টাকা এক্স মাস খেটেছে। তাহলে আমরা কত মাস পরে যদি বের করতে হয় তখন আমাদের এক্সের ভ্যালুটাকে বারো দিয়ে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। চলুন দেখি শর্ত সাপেক্ষে আমাদের মূলধন অনুপাত করতে গেলে কী পাবো, এ ইস টু বি সমান সমান একুশ ছ ইন্টু বারো ইস টু একুশ হাজার ইন্টু বারো ও ছত্রিশ হাজার ইন্টু এক্স, এটি সমান সমান কী হতে হবে, না বন্ধুরা লাভ্যাংশ সমান হতে গেলে কী হবে, ওয়ান টু ওয়ান হতে হবে, তবেই তো না সমান হবে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কী পাবো, একুশ হাজার ইন্টু বারো বাই ছত্রিশ হাজার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান, এখান থেকে যদি ভাগ করি চলে যাচ্ছে বন্ধুরা তিন দিয়ে কাটলে তিন সাতটে একুশ, তিন দিয়ে কাটলে বন্ধুরা তিন বারো ছত্রিশ, বন্ধুরা এখানে বারো বারো কেটে গেল, অর্থাৎ বন্ধুরা আমরা এখানে কী পড়ে রয়েছে এক্স, ওপরে রয়েছে সাত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সেভেন, অর্থাৎ বন্ধুরা বিয়েটা কত মাস কেটেছিল, সাত মাস, অর্থাৎ বি কত মাস পরে ব্যবসাতে যোগদান করেছিল, বারো মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু ফাইভ। অতএব বন্ধুরা এ ব্যবসা শুরু করার ঠিক পাঁচ মাস পরে বি ছত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসাতে যোগদান করেছিল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে নেক্সট ভিডিও যখনই আপলোড করো তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন দেখা হবে পরের ভিডিওতে।